আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি হাসনা, নিয়ে আসলাম আরেকটি নতুন ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি বানাবো রাইস পেপার রামেন নুডলস। তাহলে চলেন দেখেন কিভাবে বানাইছি। এই তো রেডি করে নিয়েছি। এখানে সবজি, এখানে কেটে রাখছি স্যালারি, ক্যারট, গাজর, শসা, আবাকাডো, আর এখানে ফ্রাই চিকেন আছে, আমি কেটে কেটে রাখছি। এটা আপনাদের পছন্দ, ভিতরে কি দিতে চান। আর এখানে তো রামেন নুডলসটা বানিয়ে রাখছি চিংড়ি দিয়ে, অনেকটা চিংড়ি আছে। আর এই হচ্ছে আমার রাইস পেপার। সো এই তো এই রাইস পেপার দিয়ে আমি এখন রোল বানাবো। সো কীভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করব। কিছুটা আমি হালকা ফ্রাই করব রোল, আর কিছুটা এমনি এমনি খাবো। তাহলে চলেন দেখাই আমি কীভাবে বানাই আমার রাইস পেপার রোল। তো আমি একটা বোলে পানি নিয়ে নিয়েছি। সো পানিতে এই তো আমি এগুলো ভিজাবো, ওইগুলো ভেঙে ভেঙে যাচ্ছি। সো গরম পানি নিতে হবে, গরম পানিতে এভাবে ভিজাতে হবে। সো আমি সেটাই করতেছি, খুব হালকা হাতে যাতে ভেঙে না না যায়। সো এগুলো গরম পানিতে সফট করতে হয়, আমি সেটাই করছি। খুব সাবধানে, খুব জলদি এটা সফট হয়ে যায়। লোক হয়ে গিয়েছে সফট। সো বোলটা এক সাইডে রেখে দিই, দিয়ে আমি এখন ছিঁড়ে যাচ্ছে এখানে রেখে দিই, আমি রোল বানাবো। সো লেটস ট্রাই ইট। প্রথম তো সবসময়ই খারাপ হয়। সো প্রথমে আমরা এখানে দিয়ে দিব নুডলস, চিংড়ি দিব। একটা প্রথমে বানাই দেখি, স্যালারি সবজি দিব, কিউকাম্বার এখন দেবো, কিউকাম্বার ওকে দিয়ে প্রথমে এভাবে করব। তারপরে সাইডের ঠিকই হয়ে যায়, এভাবে রোলের মতো বানিয়ে নিব। ওক ডান, প্রথমটা দেখতে ভালো হয় নাই, নেক্সট পরে করতে থাকি, করতে করতে ভালো হয়ে যাবে। হ্যাঁ, একটা প্লেটে রাখি একটা একটা করে। এখন নেক্সট আবারও পানিতে ভিজিয়ে নেব। এই তো সুন্দর করে, আমার মনে হয় বোলটা একটু ছোটো হয়ে গিয়েছে, আর একটু বড় হলে ভালো হতো। সো ফার্স্ট টাইম বানাচ্ছি তো আইডিয়া নাই, সেকেন্ড টাইম আই থিঙ্ক আরও ভালো হবে। সো এই তো এটাও করে নিলাম, সাথে সাথে ইয়ে না করলে লেগে যায়। এভাবে সুন্দর করে এখানে রাখলাম, একটু সুন্দর করে একটু চারিদিকে ফেলে নিই, মানে ড্রাই হয়ে গেলে এটা লেগে যায়। সো এগেইন এভাবে নুডলস লেখবো, এই তো দেখতে পাচ্ছেন না। তারপরে এখানে দিব আবাকাডো, একটু চিকেন, স্যালারি, কিউকাম্বার। সাইডে দিয়ে বন্ধ করব প্রথমে, সাইড দিয়ে এভাবে, তারপরে এভাবে করে এভাবে নিব রোল, রোল করবো, রোল রোল রোল। প্রথম থেকে একটু ভালো হয়েছে না বাবা, এত এক্সপার্ট না, এত এক্সপার্ট না, হ্যাঁ না। সো আবারও রাখলাম, আবারও দিয়ে দেবো নুডলস। নুডলসটা না ড্রাই হয়ে যাচ্ছে শুকিয়ে শুকিয়ে। সো এই তো নুডলসটা দিলাম, সাথে চিংড়ি, তারপরে দেব সবজি, তারপরে একটা স্যালারি দিয়ে বন্ধ করে দেবো দুনো সাইড দিয়ে। এভাবে বন্ধ করার পরে এটা এভাবে উপর দিয়ে নিয়ে আসবো, তারপরে লুক রোল বানিয়ে নেব। ডান ডান, এটা আরেকটু ভালো হয়েছে এই দুইটা থেকে, তাই না? তিনটা বানিয়ে ফেলছি, ওয়াও। এটা ভালো হয় নাই বেশি, এটা একটু ভালো হয়েছে, এটা এই দুইটা থেকে মাচ ব্যাটার। সো এখন দেখি আরেকটা বানিয়ে, যার যে যা পছন্দ তাই ডালতে পারেন। সো আমি এখানে শুধু চিকেন আর নুডলস দিলাম, সাথে
পুরনো আছে, সাই তো এভাবে রোল করে নিব। ওয়াও, ডান এখানে রেখে দিই, অনেকটা বানাই। এই দেখেন রেডি মাই রাইস পেপার রোল, রাইস পেপার রামেন রোল। একটু কষ্ট হয়েছে বানাইতে, বাট বানিয়ে ফেলছি, এখন এটাকে খাবো। ভাবছিলাম একটু ফ্রাই ফ্রাই করবো, বাট এমনি খাবো, কি বলেন, একটু ফ্রাই করবো, শ্যালো ফ্রাই। প্যান নিলাম, প্যানে দেখেন সামান্য তেল দিয়েছি, অলিভ অয়েল। সো আমি কয়েকটা একটু শ্যালো ফ্রাই করে দেখবো খেতে কীরকম লাগে, যেহেতু বানাইছি তো ট্রাই করি দুনোভাবেই খেয়ে কীভাবে লাগে। সো তেলটা গরম হয়েছে তো আমি এখানে দেই, ওয়াও, একটা করে দিব, দেখি কেমন লাগে নাকি। উল্টে পাল্টে দিবেন, দেখুন একটু ফ্রাই হবে, তো দেখি না, অল্প আমি ফ্রাই করবো। এই দেখো আমি হালকা হালকা ফ্রাই করে নিয়েছি, তখন আমি উঠিয়ে নিচ্ছি, হালকা শ্যালো ফ্রাই করে, সো উঠিয়ে নিচ্ছি আমি আরামসে। গাইস রেডি আমার রাইস পেপার রামেন রোল, হাফ আমি হালকা তেলে সেটা ফ্রাই করছি অ্যান্ড হাফ এমনি রয়ে গিয়েছে। সো এখন খেয়ে দেখবো কেমন হয়েছে। এই তো নিয়ে বসে গিয়েছি, এখন খাবো, ট্রাই করব কেমন হয়েছে। প্রথমে একটু সস নিয়ে নিই এখানে, এই সসটা আমার অনেক পছন্দ। সো ইয়া, এখন ট্রাই করব। ফার্স্ট এটা একটা ট্রাই করি, যেটাতে কোনো মানে যেটা শ্যালো ফ্রাই করি নাই, সো এটাই খাবো। এই আমি একটু সস লাগিয়ে নিলাম, বিসমিল্লাহ। রিয়েলি নাইস, সো গুড, খুলে যাচ্ছে। লেকার, ওকে, নাও আই ট্রাই করব ফ্রাই ওয়ান। লুক, পুরন দিস এখানে দেখা যাচ্ছে। সো সস লাগিয়ে নিই, ফেভারিট সস লাগিয়ে নিলাম, তখন খাই। এটা আরো মজা, ফ্রাইটা আরো বেশি ভালো লাগতেছে, দুটোটাই দুটোটার জায়গায় ভালো টেস্ট। সো আপনারা ট্রাই করতে পারেন এটা। আমি অনেকদিন ধরে এটার ভিডিও দেখতেছিলাম, বানাবো বানাবো, ফাইনালি আজ বানিয়ে ফেলতেছি আর খেয়েও ফেলতেছি, ওয়াও, সো গুড। সো এটাই ছিল আমার ভিডিও, যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, যেটা হচ্ছে নতুন আর কোনো ভিডিওতে। আজ পর্যন্ত এতটুকু, আল্লাহ হাফিজ।